বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরতে চলেছে সেই ভিডিওটা সম্পর্কে আমরা প্রত্যেকে ভুক্তভোগী আমরা কারণে অকারণে জ্ঞানে অজ্ঞানে ঘর কিনে ফেলি রেডি বাড়ি রেডি ফ্ল্যাট কিনে ফেলার ফলে কি হয় দেখা গেল আপনার বাথরুমটা আছে দক্ষিণ পূর্ব দিকে আপনার ভাঙার কোনো অপশান নেই নতুন করে তৈরি করার কোনো পজিশান নেই অথবা আপনাকে ওইখানেই থাকতে হবে সেক্ষেত্রে আপনার এই বাস্তুদোষটাকে আপনি কীভাবে কাটাবেন তার উপরে আমার আজকের ভিডিও চলুন আর সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও দক্ষিণ পূর্ব দিকে বাথরুম থাকলে কীভাবে দোষ কাটাবেন যদি আপনার বাথরুম দক্ষিণ পূর্ব দিকে হয়ে থাকে তাহলে জানবেন আপনার দুঃখের সীমা থাকবে না অর্থাৎ বাথরুম তৈরি করার সময় কখনোই দক্ষিণ পূর্ব দিকে বাথরুমটি বানাবেন না এতে হয় কি আপনার বাড়িতে সবসময় অশান্তি বিরাজ করবে নানান ধরনের ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি ভরে যাবে যার ফলে আপনার অর্থনাশ হবে হানি হবে প্রতিপত্তি নষ্ট হবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে ছেলে মেয়ে সকলের মধ্যে একটা অশান্তির বাতাবরণ হয়ে থাকবে যার ফলে বাড়ির মধ্যে শান্তি শৃঙ্খলা থাকবে না যদি আপনি আপনার বাথরুমটা দক্ষিণ পূর্ব দিকে তৈরি করে থাকেন অনেক সময় দেখা যায় যে আপনার বাড়ি তৈরি করা হয়ে আছে বা আপনি একটা ফ্ল্যাট কিনেছেন যেখানে আপনার কিছু করণীয় নেই আপনার বাথরুমটা দক্ষিণ পূর্ব দিকেই আছে সেক্ষেত্রে আপনি কি করবেন যদি আপনার বাথরুম দক্ষিণ পূর্ব দিকে থাকে সেই বাথরুম সরাবার মতো কোনো অপশান যদি না থাকে তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে দোকান থেকে পাঁচশো গ্রামের মতো সমুদ্র নুন কিনুন যেটা একটু মোটা দানা হলে ভালো হয় মোটা দানা নুন সমুদ্র নুন আপনি কিনে আনুন কিনে আনার পরে একটা কাঁচের পাত্রের মধ্যে সেই নুনটাকে ঢালুন এবং এটা চুরো মতো করে রাখুন ওই নুনের পাত্রটাকে আপনি আপনার বাথরুমের এমন জায়গায় রাখবেন যেখানে জল না পায় রেখে দেবেন তাহলে হবে কি আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে এবং আপনার বাড়িতে ধীরে ধীরে শান্তি ফিরে আসবে বাড়ির বাচ্চাদের মধ্যে একটা ভাব ভালোবাসা তৈরি হবে আপনার অর্থ আসতে থাকবে বিজনেস করলে পারে যে লস হচ্ছিল সেটা থেকে আপনি রেহাই পাবেন অর্থাৎ সামাজিক সম্মান ফিরে পাবেন সব কিছু আগের মতো ধীরে ধীরে তৈরি হয়ে যাবে এবং আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন যদি আপনি আপনার দক্ষিণ পূর্ব দিকে বাথরুমের মধ্যে নুনের একটা পাত্র যদি রেখে দেন তাহলে আপনার সবচেয়ে বড় উপকার হবে আপনার সমস্ত ধরনের বিপদ থেকে আপনার নিজেকে রক্ষা করতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না